গর্ভবতী মায়ের খাদ্য তালিকা। গর্ভাবস্থা সাধারণত 9 থেকে 10 মাসের হয়ে থাকে। এই সময়কে 3 ভাগে ভাগ করা হয়। প্রথম 3 মাসকে প্রথম ট্রাইমিস্টার, দ্বিতীয় 3 মাস অর্থাৎ 4 থেকে 6 মাসকে দ্বিতীয় ট্রাইমিস্টার এবং 6 থেকে জন্মগ্রহণ করার আগ পর্যন্ত সময়কে তৃতীয় ট্রাইমিস্টার বলে। ট্রাইমিস্টারের গুরুত্ব অনেক। এক এক ট্রাইমিস্টারে শিশুর গ্রোথ বা গঠন এক এক রকম হয়, তাই ট্রাইমিস্টার অনুযায়ী খাদ্য তালিকা নির্বাচন করা উচিত। এ বিষয়ে একটি সাধারণ ধারণা দেওয়া হলো। গর্ভবতী মায়ের খাদ্য তালিকা প্রথম 3 মাস অর্থাৎ প্রথম ট্রাইমিস্টার মোট 1600 ক্যালোরি। সকালের নাস্তা ডিম 1টা, ডাল 10 গ্রাম, রুটি বা পাউরুটি 60 গ্রাম অর্থাৎ 2 পিস, সবজি ইচ্ছে মতো অর্থাৎ আপনি যতটুকু খেতে পারেন। সকাল 10টা থেকে 11টার মধ্যে মুড়ি, বিস্কিট অথবা কেক ইত্যাদি 60 গ্রাম এবং কিছু ফল। দুপুরের খাবার ভাত 2 কাপ অর্থাৎ 240 গ্রাম, মাছ বা মাংস 60 গ্রাম, ডাল 1/2 কাপ মাঝারি ঘন, সবজি ইচ্ছে মতো অর্থাৎ আপনি যতটুকু খেতে পারেন। বিকেলের নাস্তা নুডলস অথবা ছোলা মুড়ি বা সেমাই ইত্যাদি 30 গ্রাম। রাতের খাবার ভাত 2 কাপ অর্থাৎ 240 গ্রাম, মাছ বা মাংস 60 গ্রাম, ডাল 1/2 কাপ মাঝারি ঘন, সবজি ইচ্ছে মতো অর্থাৎ আপনি যতটুকু খেতে পারেন। ঘুমানোর আগে দুধ 1 কাপ। ধন্যবাদ সবাইকে।